এখনো সময় আছে। মোম যেমন আগুনে গলে শেষ হয়ে যায়, তোমার আমার এই জীবনের হায়াতটাও একের পর এক কমতে আছে, কমতে আছে, কমতে আছে। সুতরাং এই সময়টুকু থাকতে থাকতে, এই সময় যে এখনও আল্লাহ আমার তোমার দিয়ে রেখেছে, সেই আল্লাহকে একটু ডাকা শিখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আপনাদেরকে বলে আজকের আলোচনা শেষ বলবো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা বাক্যর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া কবুল করা হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই দোয়ার মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, আল্লাহ সেই চাওয়াটা পূর্ণ করে দেয়। কথা কি, মনে হয় মূল্য দিতে পারলেন না, আপনি গুণাগার, আপনি ভালো দিকে আসতে পারছেন না, এই দোয়া বলে আল্লাহর কাছে আজকে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি আমার সকল খারাপ কাজ থেকে দূরে রেখে আমাকে ইমানের দিকে নিয়ে আসাও, আমাকে নামাজের দিকে, আমাকে রোজার দিকে নিয়ে আসাও, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবেই হবে এই দোয়ার মাধ্যমে যদি করতে পারেন। সেই দোয়াটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি দোয়া করছে এই বলে যে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ইল্লা আনতাল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের শেষে সূরা ইখলাস, কথা কি বোঝা গেল? আল্লাহ রাসূল বলছেন, আরে আমার যেই উম্মত এই দোয়া বলে দোয়া করছে, আল্লাহ তার দুইটা জিনিস দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। যা চাইবেন তাই বলে খারাপ কিছু না, যত ভালো কিছু আছে চাইবেন আপনার ওই দোয়া কবুল হবে। আর এই দোয়ার মাধ্যমে যদি আপনি এই দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কোনো কিছু নিতে চান, আল্লাহ আমার টাকা পয়সার দরকার, আল্লাহ আমার একটা বাড়ির দরকার, আল্লাহ আমার সন্তানগুলো ভালো হওয়ার দরকার, আল্লাহ আমি দিনের কাজ যেন ভালো মতো করতে পারে, এইভাবে যদি চান আল্লাহর কাছে নিভৃতে, এই যে রমজান মাস, ও ভাই একটু রাত্রে ওঠেন না, একটু রাত্রে নিভৃতে আল্লাহর কাছে একটু দোয়া করা শেখেন না, এই দোয়াটার মাধ্যমে চাইয়ে দেখেন, আপনি যদি চাইতে পারেন ইনশাআল্লাহ আপনার মনে দেখবেন একটা এক্সট্রা প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। তাহলে কি দোয়াটা মুখস্থ করতে পারবেন না? দোয়াটা একেবারেই তো সহজ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ, এর বাংলা হচ্ছে আল্লাহ। আপনি যদি আরবি না পারেন একটু বাংলাই বলে দেখেন আজকে, যে বলেন না, হে আল্লাহ আমি তোমার কাছেই চাচ্ছি। কি বলতে পারবেন না সবাই? বাংলা তো বলতে পারবেন, হে আল্লাহ আমি তোমার কাছেই চাচ্ছি এবং সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আমার আর কোনো সত্য মাবুদ নাই। এরপরে আবার বলছি যে কি, আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি এক, তুমি অদ্বিতীয়, তোমার সমকক্ষ আর কেউ নাই, তুমি কারোর থেকে জন্ম নাও নাই, তুমি কাউকে জন্ম দাও না, তোমার সমকক্ষ আর কেউ নাই। এইভাবে একটু চাইয়ে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য হেদায়েত রেখেছে, আল্লাহ আপনার হেদায়েত দেবেই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই রমজান মাসের বাকি দিনগুলা দিন রাত সব সময় যেন আমরা তোমার ইবাদতের ভিতরে দিয়ে কাটাইতে পারি, আমাদের জীবনটাকে রিপিউরিফাই করে নিতে পারি, আমরা যেন আমাদের গুণাগুলো মাফ করে নিতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই বান্দা হিসেবে কবুল করো বলে না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।